ইচ্ছে অনেক দিন পর ক্যাপ্টেন্সি ফিরে পাওয়া বা কম টেস্ট ম্যাচ ক্যাপ্টেন্সি করলাম, এক্সপিরিয়েন্সটা নতুন এক্সপিরিয়েন্সটা কেমন? ভালোই লাগছে। যদি পারফরমেন্স ওয়াইজ আমরা রেজাল্ট ওয়াইজ বলি তাহলে আর একটু বেটার করতে পারতাম, যেটা হয়ে গেছে আসলে। বা ফার্স্ট সেশনের পর থেকে ফার্স্ট দিনের আমরা সবসময় খেলার পেছনে ছিলাম, তো সবসময় আমাদের রিকভারি প্রসেসটাই ছিল, কখনো আমরা সামনে যেতে পারিনি, ওটা একটা আফসোসের জায়গা। এবারে আমি খুবই হ্যাপি যেভাবে বোলাররা বোলিং করেছে, ব্যাটিংটা অবশ্যই, এটা আমরা সবাই জানি, বারবার বলার কিছু নাই যে যে জায়গাটাতে আমাদের উন্নতির অনেক ইয়ে আছে। ক্যাচিংটা আর একটু বেটার হলে হয়তো আরো ভালো হবে, বাট এতটুকুই। বাট ওভারঅল আমি হ্যাপি পুরো ম্যাচটা নিয়ে। এর থেকে খুব বেশি যে একটা এক্সপেকটেশন ছিল তা বলবো না, বাট যেটা আমি মনে করি যে আমাদের এই অ্যাবিলিটিটা ছিল যে এখানে অনেক ভালো কিছু করার যে একটা সুযোগ আমরা মিস করলাম। ব্যাটিং এর যে সমস্যাটা হচ্ছে আমরা দেখছি, কি মনে হয় যে লেভেলেশন নিশ্চয়ই টেকনিক্যাল প্রবলেম হওয়ার কিছু নাই, কোনো ব্যাটসম্যানের টেকনিক্যালি আরো কাজ করার অত বেশি কিছু নাই, কি মেন্টাল না? টেকনিক্যালি অনেক প্রবলেম আছে, আমার মনে হয় না যে খুব বেশি আমাদের টেকনিক্যালি সাউন্ড খুব প্লেয়ার আছে আমাদের টিমে যারা আছে, সবারই অনেক টেকনিক্যাল প্রবলেম আছে, বাট দে হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে যে কিভাবে রান করতে হবে, কিভাবে ক্রিসে থাকতে হবে, সেটা খুবই ইম্পর্টেন্ট। এবং সেটা আসলে যাদের দেখুন, এটা তো আমার আসলে খুব বেশি একটা আলোচনার বিষয় না, কোচেরই আলোচনা করার বিষয়। এখন আমি যদি কোচিংও করাই বা ক্যাপ্টেন্সিও করি তাহলে তো সমস্যা, আমার কাজটা আমাকে মানে আমার যতটুকু কাজ অতটুকু আমি যদি থাকি আমার মনে হয় বেটার। আমার রেসপন্সিবিলিটি যতটুকু আছে ততটুকু দায়িত্ব পালন করার আমি চেষ্টা করব, বাকি যাদের যাদের যে পার্টটা আছে তারা সবাই যার যার জায়গা থেকে রেসপন্সিবিলিটি নিয়ে তাদের কাজটা করলে সবার জন্য কাজটা ইজি হবে। যদি বলি এই টেস্টের পারফরমেন্স সেকেন্ড টেস্টের প্ল্যানিং এ এবং টিমে কতটা রিফ্লেক্ট করতে পারে? আসলে সেন্ট লুসিয়ার উইকেট দেখার আগে তো তেমন কিছু বলাটা ডিফিকাল্ট, আর একটা জিনিস যেটা ভালো হবে যে এই ম্যাচ থেকে আমরা কিছুটা হলেও কনফিডেন্স নিয়ে যেতে পারবো ডে থ্রি ডে ফোরের ইয়েটা, ডে টু এর লাস্টের দিক কিংবা ডে থ্রির দিনটা থেকে আমরা বেশ কিছু ভালো দিক নিয়ে যেতে পারি। আমরা যদি আপনি মনে করেন যে 150 রান আমরা বেশি করে থাকতাম, তো দুই ইনিংস মিলে যদি 500-550 রানের মতো হতো আমরা কতটা কম্পিটিটিভ হতে পারতাম। আমরা দুই ইনিংস মিলে করেছি হয়তো 350 এরকমই কাছাকাছি, তো আমাদের 100-150 রান বেশি করতে হবে, আমাদের অনেক বেশি কম্পিটিটিভ হতে হলে। তো আপনি যদি সেটা চিন্তা করেন খুব কিন্তু একটা বেশি রান না, আমাদের ফার্স্ট ইনিংসে আমরা কেউ রান করি নাই, সেকেন্ড ইনিংসে আমাদের বেশিরভাগ ব্যাটসম্যান রান করে নাই, তো তারপরেও আমরা 350 রান করেছি। তো মোটামুটি সবার যদি একটু কন্ট্রিবিউশন থাকে, সবাই তো একটা ম্যাচে কন্ট্রিবিউট করে না, বাট যদি কিছু মানুষ মানে কিছু প্লেয়ার কন্ট্রিবিউট করতে পারে তাহলে আমার মনে হয় যে এই রানটা করা সম্ভব। আর এই রানটা হলে আমাদের যে বোলিং অ্যাটাক আছে আমার মনে হয় আমরা অনেক বেশি মানে ফাইট করতে পারবো ওয়েস্ট ইন্ডিজ টিমের সঙ্গে। মানুষ তো খারাপ সময় যায় এবং এটা সে ক্যাপ্টেন্সি একটা ধাক্কার মধ্যে ছিল, একটা ছিল দেন ক্যাপ্টেন্সি ছেড়ে সে এখন আবার আসলো, এখানে আবার খারাপ খেলবো পারলো না। আপনার কি মনে হয় যে কোনোভাবে তার নিজের জন্য একটা মেন্টাল একটা ব্রেক দরকার? এটা আমার পক্ষে বলা মুশকিল, বাট যেটা হচ্ছে যে অবশ্যই আমার তোর সাথে সবসময় কথা হয়, আবারও কথা হবে, ও যদি মনে করে যে হ্যাঁ ওর ব্রেক দরকার আছে সেটা হতে পারে, বাট এখন আমরা আসলে এই মুহূর্তে একটা ম্যাচ শেষ হওয়ার পর পরে আসলে কোনো ডিসিশন নেওয়াটা কিংবা কোনো চিন্তা করাটাও খুব একটা ভালো কিছু না। আমি যেটা বললাম যে নেক্সট দুই দিন আমাদের ব্রেক আছে, এরপরে যখন সেন্ট লুসিয়াতে ট্রেনিং করব হয়তো ওই দিনই আমরা চিন্তা করতে পারবো যে আসলে আমাদের দলের জন্য কোনটা হলে হয়তো ভালো হতে পারে। খুব যে বেশি চেঞ্জ করলে খুব বেশি যে ভালো কিছু হবে বা সেটার গ্যারান্টিও আপনি দিতে পারবেন না, কারণ যারাই খেলছে বা আমি যেটা বললাম একটা স্টার্সের কথা বলছিলাম যে আমরা বোধহয় 13-14-15 কত ইনিংসে 100 নিচে অল মানে টপ 4 কিংবা টপ 5 ব্যাটসম্যান আমরা 4 উইকেট কিংবা 5 উইকেট হারিয়েছি। সো সেই জায়গা থেকে চিন্তা করলে তো আসলে ওই জায়গাটাতে আমাদের অনেক বেশি একটা প্রবলেম হচ্ছে, এটা আসলে একটা কম্বাইন্ড টিম এফোর্টের মাধ্যমে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারি। এখানে আমাদের সবাইকেই দায়িত্ব নিয়ে আসলে এই এই জায়গা থেকে আমরা বের হয়ে আসা সম্ভব বলে আমি বিশ্বাস করি, কারণ আমরা এই জায়গা থেকে এর আগেও
পড়েছে, এই জায়গা থেকে বেরো হয়েছে।